যেদিন থেকে যেদিন থেকে এই কং ভার্সেস গর্জিলার ট্রেলার এসছে সেদিন থেকে আমাদের মুভি লাভার্সরা দু ভাগে ভাগ হয়ে গেছে, একদম টাইটানিকের মতো, একদল গর্জিলার দিকে আরেক দল কং এর দিকে। আর এটা নিয়ে দুই পক্ষের মধ্যে একদম চুল ছেড়াছেড়ি সংঘর্ষ রে ভাই। কেউ বলে গর্জিলা জিতবে, আবার কেউ বলে ভাই কং জিতবে, তোর গর্জিলার খাওয়া আছে। বাট যাই হোক, আমি জানি কে জিতবে, বলবো নেই। তো আজ আমরা যে মুভিটা নিয়ে স্টোরি বলবো সেই মুভির নাম হচ্ছে কং স্কুল আইল্যান্ড। ও স্কুল না, এটা স্কল স্কল স্কল, যাই হোক হোয়াটএভার। ওয়েট ব্রাদার্স, আগেই বলি এই মুভিতে কিন্তু কোনো গর্জিলা নাই। অনেকে আবার বলবে ভাই গর্জিলা নাই কেন, খালি কং, খালি কং। ও তার মানে তুমি কং এর সাপোর্টার? নেই। তো গাইজ চলো আজকের স্টোরি শুরু করি। স্টোরি শুরু হয় পোচাঙ্কিতে ল্যান্ডিং এর মাধ্যমে। এ এনিমি কই রে? এই তো আমি এখানে। কি রে, তুই ছেলে নাকি মেয়ে? কেন আমাকে দেখে কি মনে হয়? মেয়ে সালা, আমাকে মেয়ের মতো লাগে না, দাঁড়া। আরে ভাই ভাগ 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 ভাগ, হোয়াট দ্য ফান, এবার তো শেষ। ছেলেরে মাইয়া বলিস না, দাঁড়া। এই আর তখনই তাদের ঝগড়ার মধ্যে চলে আসে কিং কং আর বলে আপনার যাইয়া সব গুপ্তধন নিয়ে আসি। তো গুপ্তধন নিয়ে করবোটা কি স্যার? আপনার মাথা কি গোবর আছে? কেন? আরে গুপ্তধন পাইলে ওগুলো বেচে দিয়ে অনেক টাকা পামু, আর ওই টাকা দিয়ে আপনারা আমার বউকে অনেকগুলো লাল শাড়ি কিনে দিতে পারবো। একদম ঠিক বলেছিস, বিয়ার পর থেকে আমার বউ লাল শাড়ির জন্য খালি লাফাচ্ছে। আমারও স্যার। আর আমারও। তাহলে যা আইল্যান্ড থেকে গুপ্তধনটা খুঁজে নিয়ে আয়। এরপর তারা কং আইল্যান্ডে যাওয়ার জন্য কিছু সুপার হিরো ক্রু খুঁজতে থাকে। এ লকি ভাই, আমাদের সঙ্গে কং আইল্যান্ডে ট্যুরে যাবেন? ত্যাগ ভাই, হাতে আমার এখন কোনো টাকা পয়সা নাই। সমস্যা নাই, আপনাকে ফ্রি ট্যুরে নিয়ে যাব। ফ্রি ফ্রি? তার মানে এখানে কোনো ঘাবলা আছে? ঘাবলা একটাই, ওই আইল্যান্ডে কিছু বড় বড় দানব বাড়াবে, আর আপনার কাজ হলো সেই দানবদের একটু পেটানো। বাদ দেন, যাবো না। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু ক্যাপ্টেন মার্ভেলও যাবে। কোন কি? তাহলে আই এম রেডি। ফাইনালি তারা সবাই মিলে হেলিকপ্টারে করে সেই আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। ব্যাস এত সুন্দর জায়গা পেয়ে তারা হুদাই বম ফেলা শুরু করে। অনেকদিন পর বম ফেলে কি যে মজা পাচ্ছি। কিন্তু ভাই, কারো বাড়ির দেওয়ালে যদি কেউ হিসু করে তাহলে বাড়িওয়ালা কি তাকে ছেড়ে দেবে? ব্যাস তখনই হেলিকপ্টারের উপর বাঁশ, নারকেলের গাছ দিয়ে কেউ একজন ঢিল মারে, আর তখনই হেলিকপ্টার ক্রাশ করে আর বেরিয়ে আসে বাড়িওয়ালা। আমার বাড়ির দেয়ালে মূত্র বিসর্জন করিস না, তোর আজ শেষ রে হারাম জালা। এরপর এক এক করে সব হেলিকপ্টারকে সে খেলনার মতো ধ্বংস করে আর বলে খেলা হবে, খেলা হবে। এ লকি ভাই, আপনি কিছু করেন? করেন মানে মিয়া, আমি তো এত বড় একটা জিনিস দেখে প্যান্টে মুইতে দিছি। এদিকে কং খেলনার মতো হেলিকপ্টারকে ভেঙে দেওয়া দেখে আমাদের নিক ফিউরি অনেক রেগে যায়। শালা, আমি সুপার হিরোদের না চাই, আর এই এত বড় একটা জিনিসকে নাচাতে পারছি না, এটা হলো কথা। আর তখনই দুইজনের মধ্যে আই কন্ট্যাক্ট হয়। সামনা সামনি লাগে। আমি কিছু বুঝলাম না, আমাদের লকি ভাই থরের সঙ্গে ফাইট করে, কিন্তু এই একটা বড় একটা বান্দর দেখেই নাকি প্যান্টে মুইতা দিছে, এটা কোনো কথা? দেখ ভাই, অপমান করিস না, আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করছে, তাই আমি এখন আর লকি নই। বাই দা ওয়ে, আমার ভাই থরের খবর কি? তোমার ভাই থর এখন বসে বসে মদ খায়, নাচে আর কাঁদা টানে। হ্যালো, চেক চেক চেক, সবাই ঠিক আছো? স্যার সবাই কেমন আছে জানি না, কিন্তু হেলিকপ্টারটা ক্রাশ করার পর থেকে আমার লাল আন্ডারওয়্যারটা খুঁজে পাচ্ছি না। ওই ব্যাদব, সবাই মরার বাসা মাঝখানে লটকে আছে আর তুই তোর আন্ডারওয়্যার নিয়ে পড়ে আছিস? স্যার এটা আমার বউয়ের হাতের সেলাই করা আন্ডারওয়্যার, হারিয়ে গেছে শুনলে বউ আমাকে বাসায় ঢুকতেই দিবে না। বুঝো না এই ব্যাপারটা। প্লেন ক্রাশ হওয়ার পর লকির টিম আর নিক ফিউরির টিম আলাদা হয়ে যায়, আর সেজন্য তারা একে অপরকে খোঁজার জন্য যাত্রা শুরু করে। অ্যান্ড দেন হঠাৎ একটা বিগ বাফেলো তাদের সামনে চলে আসে। হোলি মোলি, এইটা কি ভাউ? এইটা গরু। না না না, এইটা বাসুর। আরে না বেটা, এইটা হলো ছাগল, ছাগল।
এইদিকে আমাদের নিক ফিউরি সবকিছুর প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেয়। আমি শপথ করিতেছি যে ওই কালা বান্দরটারে মেরে আর আমার বন্ধুর লাল আনারটা খুঁজে বের করে এই আইল্যান্ড থেকে চলে যাব। অন্যদিকে একজন জল খেতে গিয়ে বাঁশ খেয়ে ফেলে। এ বন্ধুরা দেখো আমি বাঁশ খাইছি। ওরে ভাই তোর মুখ দেখি ভালোই বড়। আরে ভাই বড় বাদ দাও, এটা একটা জায়ান্ট স্পাইডারম্যান। ওরে বাপুরে এইটা কোন ধরনের স্পাইডারম্যান? এ ভাই ভাগ 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 ভাগ, এ ভাই আমাকে বাঁচা, আমি জীবন বয়সে মরতে চাই না, আমার এখানে বিয়ে হয় নাই। এরপর সবাই গুলি করে স্পাইডারম্যানকে মেরে ফেলে। ওরে বাবা গো বাবা, বান্দরটার পাছাও দেখি কালা গো। কে রে আমায় কালা বললি? আরে বাবু বান্ধব তো চেতে গেছে, ভাগ 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 ভাগ। কং এর উপর তখনই এক অক্টোপাস হামলা করে। বাট তোমরা তো জানোই কং ভার্সেস গডজিলা ফাইট হবে, তো এর কাছে অক্টোপাস কিছুই না, কিছু না বলতে অক্টোপাস কং এর কাছে নুডলস এর মতো। এইদিকে আমাদের ক্যাপ্টেন মার্বেল দেখে একটা মহিষ হেলিকপ্টারের নিচে পড়ে কাঁদছে, আর তখন ক্যাপ্টেন মার্বেলের দয়া হয় আর ক্যাপ্টেন মার্বেল হেলিকপ্টারটা উপরে তোলার চেষ্টা করে। উরি বাবা কি অ্যাক্টিং রে বাবা, ক্যাপ্টেন আমেরিকা এক পাঁচ যে সবগুলোকে উড়াই দিচ্ছে আর এখানে একটা ছোট সামান্য হেলিকপ্টার তুলতে পারছে না। ছি ক্যাপ্টেন মার্বেল ছি, লজ্জা লাগা দরকার। তখনই আমাদের কং সেখানে আসে আর এত সুন্দর মেয়ে দেখে বলে, এদিকে জঙ্গলিরা সবাইকে ঘিরে ফেলে। এই সামনে আগাবি না নইলে গুলি করব। আরে আরে ভাইরা এত মারামারি কিসের? এ ভাই আপনি কে? আমি হলাম এই রাজ্যের মন্ত্রী, আমার নাম গোপাল। শুনো ভাইরা, আমি 40 বছর ধরে এখানে আটকা পড়ে আছি, এবার এখান থেকে চলে যাবার পালা। কিন্তু এই আইল্যান্ড থেকে কিভাবে বেরোবো? আরে ভাই আমার এই মরির টিনের টাইটানিক জাহাজে করে। এরপর তারা সেই মুড়ির টিন টাইটানিকে করে সেই আইল্যান্ড ত্যাগ করা শুরু করে। আচ্ছা তুমি কি দুধ? কেন? কারণ তুমি দুধের মতো ফর্সা। আবে সালে, ও মা গো, এ ভাই আমাকে কেউ বাঁচা রে, গুলি করতেছি দাঁড়াও। এ ভাই গুলি করে লাভ নাই, কারণ মরিবে গোপালে মা মরিবে। এরপর তারা নিক ফিউরি টিমের দেখা পায় আর তাদের সাথে যেতে বলে। বাট আমাদের নিক ফিউরি বলে, আমি শপথ নিয়েছি কালা বান্দর তাকে না মারা পর্যন্ত আমি এখান থেকে এক পাও আগাবো না। ভাই তোদের দেখি মরণের চুলকানি উঠছে। তারা কংকে মারার জন্য সামনে আগায়, বাট তখনই একটা স্ক্রল এসে আক্রমণ করে। এরপর শুরু হয় গোলাগুলি। এরপর কোন রকমে স্কলটাকে মেরে তারা ওখান থেকে বেঁচে ফেলে। রাতের বেলা এদিকে গ্যাস পুড়িয়ে পরিবেশের 12টা বাজিয়ে কংকে ডাকা হয়। দেন কং এসে নিক ফিউরির সামনাসামনি হয়, মরিবে। আর কং যেই আক্রমণ করবে তখনই আমাদের নিক ফিউরির বিগ ব্রেন দিয়ে সেই পুরো নদীতে আগুন জ্বালিয়ে দেয় আর কং আগুনের ঠেলায় শুয়ে পড়ে। আরে ভাই এই অবস্থা যদি হয় আগুন দিয়ে তাহলে গডজিলার সামনে কিভাবে টিকবি তুই? স্ট্রং হ, কলা খা। বাট তখনই এন্ট্রি ঘটে আমাদের এই পুরো স্টোরির ভিলেন স্ক্রলের, আর কং আবার জেগে উঠে নিক ফিউরিকে একদম থাপ্পড় মেরে সেই স্ক্রলের সঙ্গে মারামারিতে লেগে যায়। রাত থেকে সকাল পর্যন্ত মারামারি টুর্নামেন্ট চলতেই থাকে। অনেক হয়েছে, এবার তোকে গাছ দিয়ে পেটাবো, তারা এই নে মারা খা। তুই কি মনে করেছিস আমি বলদ? হ্যাঁ যা পুরো গেম অন, এবার হবে স্লো মোশনে পিটানি, এই নে। এদিকে আমাদের ক্যাপ্টেন মার্বেল পাহাড় থেকে নদীতে পড়ে যায় আর কং তাকে উদ্ধার করে। ওয়াও রোমান্টিক। ব্যাস স্ক্রল আবার অ্যাটাক করে, বাট এইবার আমাদের কং এর এনার্জি বেড়ে যাওয়ায় সে স্ক্রলের জিব্বায় এক টান দিয়ে বের করে মেরে ফেলে। এরপর গর্জিলা সবাইকে বিদায় জানায় আর বলে, এ ভাই গর্জিলার সঙ্গে যখন মারামারি করা লাগবে আমাকে বললেন, হ্যাঁ আমি কিন্তু আছি রেডি রেডি, সো গুড বাই, ভালো থাকেন, বিদায়। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। আর আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না, সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর হ্যাঁ গাইজ শেষ করার আগে বলে দিই, তোমরা গডজিলা সাপোর্টার নাকি কংয়ের সাপোর্টার সব কমেন্ট বক্সে লিখে জানাও, দেখতে চাই আসলে কার সাপোর্টার বেশি। ওকে তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।